কিছুদিন আগে ঢাকা ডমিনেটরস এবারে বিপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি ক্যাপিটালের নামে আসলে যাদের দল দেওয়া হয়েছিল অনেক বেশি আলোচনায় ছিল। আলোচনাটার কারণ হচ্ছে যে এমন একটা অবস্থা এই দলের ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ আসলে ক্রিকেটারদের খেলিয়েই গেছে ম্যাচের পর ম্যাচ, সাত ম্যাচ খেলিয়ে দিলেও বিপিএল এ ২৪ ম্যাচ পেরিয়ে গেলেও পারিশ্রমিক দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এরপর খেলাযোগ রিপোর্ট করে, সেই রিপোর্টের পরবর্তীতে আমরা দেখেছি মালিক পক্ষের চাপে দলের যে ক্যাপ্টেন নাসির হোসেন যে বক্তব্য দিয়েছিলেন, যে ধরনের বিরোধপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, তাতে অনেকটা এমন হতে পারে যে আসলে তার পারফরমেন্সকে একাত্তর খেলাযোগ অনেকটা ভুলে গেছে, সেটা আসলে সুযোগ নেই। ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে নাসিরের অবস্থান আমি যখনই বক্তব্য দিচ্ছি চার নম্বরে, তিনি ১১ ম্যাচ খেলে ফেলেছেন, তার রান হচ্ছে ৩৪২, সর্বোচ্চ ৬৬, গড় প্রায় ৫০, স্ট্রাইক রেট ১২৫, চারটা ম্যাচে ১১টার মধ্যে তিনি নট আউট, তাকে কেউ আউট করতে পারেননি। আবার বল হাতে নাসির হোসেন এবারের বিপিএলে অনেক রাঘব বল রয়েছেন সবাইকে ছাড়িয়ে, তিনি টপ উইকেট টেকার, ১১ ম্যাচে ১৬ উইকেট। তারপরে যে তিনটা নাম, এই তিন নামে কোনো দেশি ক্রিকেটারের নাম পাওয়া যায় না, সবাই বিদেশি। গত ম্যাচটায় অলমোস্ট তিনি তার দলকে জিতিয়ে দিয়েছিলেন তার নিজের যে শেষ ওভার ছিল সেই ওভারে পরপর ২ উইকেট নিয়ে। সেই নাসিরকে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সিলেকশন প্যানেলে যারা রয়েছেন, যারা টিম ম্যানেজমেন্টে রয়েছেন, তারা কি তাদের বিবেচনায় রাখেন বা রাখবেন? সেই আলোচনাটা করতে গিয়ে আসলে হোঁচটটা খাওয়া। নাসির হোসেন ন্যাশনাল টিমে সুযোগ পাবেন কি পাবেন না, সেই আলোচনাটা আসলে আমি যতটুকু করব বা প্রত্যাশা করব, দর্শকরা যতটুকু আসলে সেই ব্যাপার নিয়ে আশাবাদী বা হতাশ হবেন তার থেকে অনেক বেশি ব্যাপারটা নির্ভরশীল যারা বাংলাদেশের দল সিলেকশনে বিখ্যাত জায়গাটায় রয়েছেন। অনেক ক্ষেত্রে পারফর্মার এবং পারফরমেন্স দেখে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় এবং তখন বলা হয় যে আসলে আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের ডোমেস্টিক ক্রিকেটকে ইন্টারন্যাশনাল সিলেকশনের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে যখন কোনো ক্রিকেটার একটু পুরনো হয়ে যান, বুড়ো হয়ে যান, তাদেরকে আসলে তারা রাডারের বাইরে চিন্তা করেন, সেই ক্রিকেটাররা যদি চমক জাগা নিয়ে পারফরমেন্স করেন, ঔজ্জ্বল্য ছড়ান, সেক্ষেত্রে কেন যেন একটা নাক ছিটকানো মনোভাব খেয়াল করা যায়। অতীতে আমরা সেটা দেখেছি, অনেকেই ভালো পারফর্ম করেও শেষ পর্যন্ত জাতীয় দলে সিলেক্টেড হতে পারেননি, আবার অনেকেই সুদৃষ্টিতে থাকার কারণে রানিং টুর্নামেন্টে খারাপ করার পরও তার এক দুই বছর আগের টুর্নামেন্টে কখনো ভালো করেছিলেন সেটাই আসলে সিলেক্টেড হওয়ার জন্য বিবেচ্য হয়ে যায়। দিন শেষে ঘরোয়া টুর্নামেন্ট যদি হয় আন্তর্জাতিক সিলেকশনের ক্ষেত্রে মানদণ্ড, তাহলে সেখানটায় নাসির হোসেনদের সুযোগ পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টি টোয়েন্টির কথা বাদ দেন, পরের ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ খেলবে এবছরই ভারতের মাটিতে, স্পিনিং ট্র্যাক হবে এবং সেই জায়গায় আপনি যদি একজন ব্যাটিং অলরাউন্ডার খোঁজার চেষ্টা করেন, ইলেভেনে না খেলানি স্কোয়াডে রাখার চিন্তা করেন, ব্যাটিংটা যিনি মোটামুটি পারেন, অফ স্পিনটাও খারাপ পারেন না, সেক্ষেত্রেও কিন্তু নাসির হোসেন অটোমেটিক চয়েস হতে পারে। হাতুর সিং আসছেন, খসা মাজা করে নাসিরদেরকে কীভাবে পরিণত করতে হয় সেই ফর্মুলা নতুন কোচের ভালোই জানা। রিয়াসুদ আজিম, ৭১। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।